যদি 2013 এর মতো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করতে হয় সমস্ত গ্রামীণ বুথগুলোকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে দিতে হয়, দফা বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। ইতিমধ্যে কেন্দ্রীয় গতবারে 2013 তে রাজ্য সরকারকে টাকা দিতে হয়েছিল, এবারে স্বরাষ্ট্র দপ্তর ভারত সরকার বলেছে যে আমরা প্রোভাইড করে দেব। অলরেডি 315 কোম্পানির অ্যাপ্রুভাল গতকাল লেট ইভিনিংয়ে রাজ্য নির্বাচন কমিশন পেয়ে গেছে। সমস্যাটা হচ্ছে রাজীব সিনহাকে নিয়ে, তিনি কিছুতেই মমতা ব্যানার্জির ইচ্ছা কথা নির্দেশের বাইরে যেতে চাইছেন না, এবং স্টেট ইলেকশন কমিশনের কে সরানো বা তার উপরে নজরদারি করার জন্য স্পেশাল অবজারভার নিয়োগ করা ছাড়া এ সলিউশন হতে পারে না। কারণ রাজ্য নির্বাচন কমিশনের লোকেরাই আমাদের বলছে আমরা কিচ্ছু জানি না, সঞ্জয় বনশাল রাজীব সিনহা বসে সবটা করছে।